আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রথমত অস্ট্রেলিয়াতে থাকতাম, তো অস্ট্রেলিয়া থেকে আমরা যখন আমেরিকাতে আসি, আমার হাজবেন্ডের চাকরি হয় মেয়ো ক্লিনিকে। মেয়ো ক্লিনিক আমার হাজবেন্ডকে স্পন্সার করে, স্পন্সার করলে আমাদের ইন্টারভিউ এর ডেট পড়ে। তো সেই ইন্টারভিউটা পরে হচ্ছে যে সিডনিতে পড়ে। তো আমরা সিডনিতে আসি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউ তো এর আগে কখনো অ্যাটলিস্ট আমেরিকাতে কখনো আমাদের আসা হয়নি। এই প্রথম আমেরিকার জন্য আমরা ইন্টারভিউ দিতে গিয়েছি অস্ট্রেলিয়াতে আমেরিকান এম্বাসিতে। তো আমার ভিতরে তো ভীষণ ভয় কাজ করতেছে, না জানি কি ধরে কি বলে। মানে ইন্টারভিউ মানেই তো মনে হয় যে কঠিন কিছু একটা হবে, হয়তো কঠিন কোনো কিছু জিজ্ঞাসা করবে। তো আমার হাজবেন্ড আমাকে আগেই বলে দিয়েছিল যে তেমন কঠিন কিছু জিজ্ঞাসা করবে না, তোমার পাসপোর্টে তোমার যে ইনফরমেশনটা আছে, তোমার যে অ্যাড্রেস আছে, তোমার যে নাম আছে, তোমার বাবা মার যে নাম আছে, এগুলোই জিজ্ঞাসা করবে। কিংবা তুমি তোমার হাজবেন্ড যে আমেরিকাতে যাচ্ছে, কি জন্য যাচ্ছে, কি পারপাসে যাচ্ছে, এই জিনিসগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারবে। এর বাহিরে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তো যাই হোক, আমাদের ডাক আসলো, আমরা ওখানে ওয়েট করতেছিলাম। আমাদের সাথে অনেকেই ছিল ইন্টারভিউয়ের জন্য ওয়েট করতেছিল। তারপরে আমাদের ডাক পড়লো, আমরা গেলাম, গিয়ে আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে তখন দেখলাম যে শুধু মানে পাসপোর্টের সাথে আমি আমি কিনা সেটা শুধু দেখলো। দেখার পরে আমাকে আর কোনো কিছুই জিজ্ঞাসা করেনি। পরবর্তীতে দেখলাম আমার পাসপোর্ট, আমার হাজবেন্ডের পাসপোর্ট ওরা রেখে দিল। তখন আমরা ভাবতেছি কি ব্যাপার, আমাদের পাসপোর্ট কেন রেখে দিল, আমাদের পাসপোর্ট আমাদেরকে কেন দিয়ে দিল না, মানে এত ভয় পেয়েছি। পরে আমরা চলে আসছি, আমাদের বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমি আমার হাজবেন্ড তো খুবই চিন্তিত, আল্লাহ আমাদের পাসপোর্ট কেড়ে নিল নাকি, আমেরিকাতে আমেরিকান ইন্টারভিউ দিতে গিয়ে না জানি আবার কোন সমস্যার মধ্যে পড়লাম, মানে কি অবস্থা। ওই অবস্থায় হঠাৎ করে আমার হাজবেন্ডের স্যার আছে, সে কি একটা কারণে আমার হাজবেন্ডকে ফোন দিছে। ফোন দিলে আমার হাজবেন্ড তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে। তখন সে আবার আমেরিকাতে এসেছিল বেশ কয়েকবার, বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য এসেছিল। তখন আমার হাজবেন্ড এই বিষয়ে, আমি এবং আমার হাজবেন্ড এই বিষয় নিয়ে আমাদের পাসপোর্ট রেখে দিছে। তখন খুবই আতঙ্কগ্রস্ত হয়ে আমরা তাকে জিজ্ঞাসা করলাম, স্যার এরকম আমাদের পাসপোর্ট তো ওই ইন্টারভিউ আমেরিকান অ্যাম্বাসি রেখে দিয়েছে, তো এটা কি মানে কোনো আমরা কোনো ভুল টুল করছি কিনা, সেই জন্য রেখে দিয়েছে কিনা। তখন বলতেছে তোমাদের পাসপোর্ট রেখে দিছে মানে তোমাদের ভিসাটা হয়ে যাবে। সাধারণত যাদের ভিসা হয়ে যায় তাদের পাসপোর্টটাই রেখে দেয়। তো যাই হোক, 7 দিন পরে দেখি আমাদের পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে আমাদের অ্যাড্রেসে। এবং সেখানে দেখলাম যে ভিতরে আমরা যে আমেরিকার ভিসা পেয়েছি, সেই আমাদের পাসপোর্টের মধ্যে ওই আমেরিকান ভিসার একটা সিল লাগিয়ে দিয়েছে। ওই সিলটা লাগিয়ে দেওয়ার জন্যই আমাদের পাসপোর্টটা আমেরিকান অ্যাম্বাসি রেখে দিয়েছিল। কিন্তু আমরা এত ভয় পেয়েছিলাম কি বলবো। তারপরে যখন পাসপোর্টটা আমাদের আসলো এবং স্যার ওইভাবে বলল, তবে যে আমরা মানে আমাদের বুকে একটু পানি চলে আসছে যে যাই হোক মানে ভুল কোনো কিছু হয়নি। কারণ আমরা খুবই আগে থেকে শুনতেছিলাম যে আমেরিকার পাসপোর্ট পাওয়া, আমেরিকাতে যাওয়া, আমেরিকাতে যেতে গেলে ভিসার নানান ধরনের কাহিনী করে, অনেক সমস্যার তৈরি করে, আমেরিকার ভিসা পাওয়া খুবই কঠিন, এরকম অনেক মানে অনেক খারাপ খারাপ কথা আমরা শুনেছি। সেখান থেকে আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলাম আসলে। তো যাই হোক, ফাইনালিভাবে আলহামদুলিল্লাহ আমরা আমেরিকাতে চলে আসছি এবং এখন আমরা আমেরিকাতেই থাকতেছি এবং আমাদের গ্রিন কার্ড হয়ে গেছে, কিছুদিন পরে আমরা সিটিজেনশিপ হবো।